তো নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছেন এটা বিএম মডেলের 15 ইঞ্চি 350 ওয়াট। তো এগুলো এসছে আপনার ঝাড়গ্রামেরই এই সাতপাটি, বলতে গেলে সাতপাটি দিক থেকে, ঠিক আছে। তো আমি এতদিন ভিডিও আনতে পারিনি, কারণ আমি হচ্ছে এগুলো কয়েল চেঞ্জ হয়েছে, আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, তো ইউনিভার্সিটি যাওয়া আসা হয়, তাই ভিডিও ছাড়া হয় না। তো এই দেখে দেখতে পাচ্ছেন লোকনাথ সাউন্ড লেখা আছে, লোকনাথ, ঠিক আছে। এগুলো বিএম মডেল এসছে, এই যে এগুলো বিএম মডেলগুলো, এই বিএম মডেল। আর এটা ঝাড়খণ্ড থেকে এসছে, এটা ঝাড়খণ্ড থেকে সুইটন, এটা সুইটন 300 মনে হয়, হ্যাঁ এটা সুইটন, এটা স্টিকার উঠে গেছে, এটা সুইটন, দেখলে বলে দেবো কোনটা কি স্পিকার। তো কাজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন, একদম অরিজিনাল কোয়ালিটি, সুইটন 300। এগুলো এসছে ঝাড়খণ্ড থেকে, এই টুপিটা শুকতে দেওয়া হয়েছে আর কি, কাঁঠা লাগানো হয়েছে। তো এই বিএম মডেলগুলো এসছে, এগুলো একদম অরিজিনাল, যা কোয়ালি সেই কোয়ালি লাগানো হয়েছে, ঠিক আছে। অরিজিনাল কোয়েলটা আমরা বেশি ইউজ করি, আর হ্যান্ডমেড বললে হাতে বানানো কোয়েলও ইউজ করা হয়। তো আপনারা যদি কাজ করাতে ইচ্ছুক জগৎ মাতা ইলেকট্রনিক্স ঝাড়গ্রাম, যোগাযোগ করতে পারেন, আমার নাম অভিজিৎ। আর এই কিছুদিন ভিডিও না ছাড়ার কারণ হচ্ছে আমার ভিডিও করা হয়নি, আমার সত্যি কথা বলতে অনেক প্রবলেম হয়েছে ভিডিও করা নিয়ে, তো ওই জন্য ভিডিও করা হয়নি। তো আপনারা জুড়ে থাকুন ভিডিওটা, আমি ভিডিও চেষ্টা করবো ভিডিও করার, কারণ আমার ভিডিও করা হয়ে ওঠে না, এত পড়াশোনার চাপ প্লাস অনেক কিছু চাপ থাকে, তো ওই জন্য ভিডিও করা হয়ে ওঠে না, তাও চেষ্টা করছি আপনাদের জন্য ভিডিও আনার। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ 500 সাবস্ক্রাইবার হওয়ার জন্য, আমার চ্যানেলে জুড়ে থাকুন, আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেবো। তো ভিডিও করার সময় পাই না বলে ভিডিও করতে পারি না, নাহলে ভিডিও অনেকই হবে। তো দেখতে পাচ্ছেন এই যে 18, এগুলো পুরুলিয়া থেকে এসছে, এগুলো 18 ইঞ্চি, 1200 ওয়াট, পুরুলিয়া থেকে এসছে এগুলো, এগুলোরও ভিডিও আপলোড করা হয়নি। এই যে 15 ইঞ্চি, 18 ইঞ্চি, ওইদিকে 15 ইঞ্চি আছে, তো এগুলো আপলোড করা হয়নি। এগুলো 18 ইঞ্চি, এগুলো 12 ইঞ্চি, অনেক ভিডিও অনেক কিছুই করার আছে, তো ভিডিও করার সময় পাচ্ছি না, তাই ভিডিও করিনি। তো আপনারা জুড়ে থাকুন ভিডিওর সাথে, আর চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো দুর্গাপূজা সবার ভালো কাটুক আমি চাই, দুর্গাপূজা সামনে, দুর্গাপূজা চলে এলো, দুর্গাপূজা সবার ভালো কাটুক, হ্যাপি থাকবেন, এনজয় থাকবেন, শুভ দুর্গোৎসব ভালো করে কাটুক। কাজের কোয়ালিটিটা দেখে নিন একবার, আতিপাতি কোয়ালিটি নয়, প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই কাজ করার চেষ্টা করা হয়, ঠিক আছে। আর প্রিমিয়াম কোয়ালিটি পর্দা পর্দা দিয়েই কাজ করার চেষ্টা করি, আর পাঁচজনের মতো বাজার থেকে কিনে এনে লাগিয়ে দিই না, আর যাই হোক কোম্পানির মালই লাগাই যতগুলো লাগাই। আমাদের এটা পেস্টিংও বুঝতে পারছেন, পেস্টিং জীবন উঠবে না, এই যে পেস্টিং করা আছে একদম অরিজিনাল পেস্টিং, এই পেস্টিং উঠাতে পারবেন না আপনারা, ঠিক আছে। এর কোয়ালিটি আলাদা, দেখুন কোনো আওয়াজ পাবেন না, ঠিক আছে। তো আপনারা কাজ করাতে ধন্যবাদ, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে।